মাছগুলো আমরা বিক্রি করি না, ঠিক আছে? এই মাছের পানিগুলো আমরা মনে করেন যে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। চিংড়ি মাছের চাষ কীভাবে করে এখানে দেখা যাচ্ছে, কী পদ্ধতি আসলে আমার জানা নেই। এটা কি রাস পদ্ধতি নাকি এত বায়োফ্লক্স পদ্ধতি মনে হয় না। বিশাল এলাকার পুকুর, এখানে 26টা পুকুর আছে। এমন আওয়াজ করলে মাছ আসে নাকি? আওয়াজ করছে না এই কারণে সব আসছে? ও, মানুষ দেখলে মাছ আসে, সব চলে আসছে কাছে। এগুলি বুঝে কেমনে, মানুষ চিনে কেমনে? এই যে আমরা এই ফানি দিয়া যে এই মাছগুলো আমরা বিক্রি করি না, ঠিক আছে? এই মাছের পানিগুলো আমরা মনে করেন যে ইচ্ছে মাছের ফর্মের সাহায্যে আমরা ওখানে নিয়ে যাই, যেখানে মাছের চাষ করা হইব, চিংড়ি মাছের চাষ। ও, এই পানি দিয়ে ইচ্ছা মাছ চাষ করা হয়? হ্যাঁ, এই পানি দিয়ে, হ্যাঁ এই পানি দিয়ে চিংড়ি মাছ চাষ করা হয়। আর আমাদের ওখানে বড় পুকুর আছে, বড় পুকুর থেকে এখানে পানি ঢুকাই আমরা ফর্মের মাধ্যমে। আবার এখান থেকে মনে করেন যে এক সপ্তাহ পানি যখন মাছে ইয়ে করলো, এরা চলাফেরা করলো, মাছের একটা যে লালা আছে না, লালা, এই লালার পানিটা খুব ভালো ইচ্ছা মাছের জন্য, ঠিক আছে? নি পরিষ্কার করে তো মাছের মধ্যে যত পানির মধ্যে যত রকম বাইরেস আছে, ঠিক আছে নি, যত কিছু মনে করো পোকামাকড় আছে সব কিছু ওই মাছে খাই ফেলা। এই বেলা মনে করি পানিটা ফিল্টার হয়ে যায়গা, যত ময়লা আবর্জনা সব কিছু বসে যায়গা। আমরা ওই ফার্মের সিস্টেম অনুযায়ী আমরা ওই অন্য পুকুরে নিয়ে যাই, ঠিক আছে? এই পানিগুলি আবার অন্য আর, হ্যাঁ, যেখানে মাছের চাষ করা হয় চিংড়ি মাছের চাষ ওখানে নেওয়া হয়। লাল তেলাপিয়া, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।